মহানগৰ বখি সংস্থা রাহুল গান্ধীৰ বিৰুদ্ধে গুছৰ ৰুজু রাহুল গান্ধীৰ বিৰুদ্ধে ডিজিপি গুছৰ ৰুজু নিৰ্দেশ দিছিল মুখ্যমন্ত্ৰীয়ে খানাপৰা বেৰিকেড ভাঙি অভাৱনীয় পৰিস্থিতি সৃষ্টি কৰাৰ বাবে কঠোৰ মুখ্যমন্ত্ৰী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গোলাঘাটর বসা ভরলে গাঁও ভ্রমণ দেড়গাঁর পথ দুর্ঘটনা নিহতর আত্মীয়লে আগবহালে সাহায্য দুর্ঘটনাত আঘাতপ্রাপ্ত সকলক মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ তিন জানুয়ারী সংঘটিত হয়েছিল দেড়গাঁর শোকাবহ দুর্ঘটনা যোরহাটর পিছন দেড়গাঁর উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোরহাট দেড়গাঁর মুখ্যমন্ত্রী বিতরণ করলে উন সুরক্ষার রেশন কার্ড আলফাৰ 44 বছৰীয়া সশস্ত্ৰ সংগ্ৰামৰ অন্ত চিপাজাৰত অন্তিমখন সাধাৰণ পৰিষদৰ বৈঠকত আনুষ্ঠানিকভাৱে ভংগ হ'ল আলফা চলিত মাহতে চৰকাৰৰ হাতত আলফা কেডাৰে অৰ্পণ কৰিব অস্ত্ৰ শস্ত্ৰ ৰাজ্যখনৰ ভয়ংকৰ এচিড আক্ৰমণৰ ঘটনা মৰিগাঁৱৰ মৈৰাবাৰী বজাৰত এচিড আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত এজন ব্যৱসায়ী দোকানৰ বাকী খুজিবলৈ যোৱাৰ সময়ছোৱাতে খাইৰুল ইছলামক এচিড আক্ৰমণ রাম মন্দির মুক্তির পিছত প্রথম দিনাই দর্শনার্থীর অভাবনীয় ভিড় বেরিকেড ভাঙি রামলালাক দর্শনের চেষ্টা চলার ভক্তর উপর লাঠিচার্জ করে আরক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে 2 বজালৈ বন্ধ রাখি পুনের খুলি দিলে মন্দিরের দ্বার মিজোরামত বিমান দুর্ঘটনা লেংপুই বিমানবন্দরত বার্মিজ সেনার বিমান দুর্ঘটনাগ্রস্ত বিমানখন পাইলট সহ 14 জন আছিল যাত্রী দুর্ঘটনায় আহত 8 জন ভারতের রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ নোপাতো উদ্ধত ভারতের স্থায়ী সদস্য নোপাক লৈ মাত মাতিলে টেসলার মুখ্য কার্যবাহী তথা টুইটারের স্বত্বাধিকার ইলন মাস্কে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সরব ইলন মাস্ক নামবিয়ার অনা চিতা বাঘের জন্ম দিলে পোয়ালি জালা নামের বাঘজনীর জন্ম দিলে 3টা পোয়ালি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবে তেওঁর এক্স হ্যান্ডেলত শেয়ার করলে চিতা পোয়ালির ভিডিও যাওয়া সপ্তাহত আন এজনী চিতায় জন্ম দিছিল এটা পোয়ালি ব্যক্তিগত কারণের বাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ নেখেলু বলে দিয়া আর্জির বিরুদ্ধে বিসিসিআই ব্যক্তিগত কারণত দেশ আগত বিরাট কোহলি পুনের খেলবলে কঠোর জাননী বিসিসিআই